হ্যালো ফ্রেন্ড, আজকে আমার ভিডিও কোন কোন সবজি খেলে পেটের গ্যাস বাড়ে, অর্থাৎ কোন কোন সবজি আমাদের অ্যাভয়েড করতে হবে যাতে আমরা সুস্থ থাকি, যতটা সম্ভব কম খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এই সবজিগুলো অ্যাভয়েড করতে হবে। প্রথমত আসি বাঁধাকপি অ্যান্ড ফুলকপি। বাঁধাকপি ফুলকপি খুবই ইম্পর্টেন্ট শীতকালে, তো এই দুটি কপি খেলে পেটের গ্যাস বাড়ে, হজমের সমস্যা দেখা যায়। যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তাদের এগুলো খাওয়া উচিত নয়। নেক্সট আসি মটরশুঁটি। মটরশুঁটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, সহজে হজম হয় না, তাই গ্যাস হয়। মটরশুঁটি খেলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে, তাই যাদের হজম শক্তি খারাপ তাদের মটরশুঁটি খাওয়া উচিত নয়। নেক্সট আসি মূলো। পেটে গ্যাসের সমস্যা থাকলে মূলো খাবেন না, মূলো খেলে হতে পারে গ্যাস্ট্রাইটিস। মূলোতে থাকে যেটা উপাদান থাকে সেটা হজমের সমস্যা তৈরি করে। নেক্সট আসে পেঁয়াজ। পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ায়, সেই সঙ্গে স্যালাড। পেঁয়াজে রয়েছে ফ্রুকটান যা দ্রবণীয় ফাইবার, এর ফলে পেট ফুলে যেতে পারে, হজমের সমস্যা সৃষ্টি করে। যাদের হজম শক্তি দুর্বল তারা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন। নেক্সট কাঁঠাল। গ্যাসের সমস্যা থাকলে এড়িয়ে চলুন কাঁঠাল। কাঁঠাল খেলে পেটে হজমের সমস্যা হতে পারে, পেট ফুলে যায়, তাই গ্যাসের সমস্যা এড়াতে কাঁঠাল কম খান। পুষ্টিবিদদের মতে কয়েকটি খাবার খেলে পেটে দ্রুত গ্যাস জমতে থাকে, শুধু প্যাকেটজাত খাবার নয়, কয়েকটি শাকসবজি খেলেও পেটে গ্যাস হতে পারে। চলুন এই এই শাকসবজিগুলো যেটা আজ আলোচনা করলাম এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এই সবজিগুলো যতটা সম্ভব কম খাওয়া যায় তার চেষ্টা করবেন, এবং যদি খেলেও যদি গ্যাস হয়ে যায় তবুও পর্যাপ্ত পরিমাণে জল, অর্থাৎ জল খেয়ে ওটাকে প্রশম করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।